অস্ট্রেলিয়ার টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের। টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়ার দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে 32 রানে হেরে শিরোপা ছুঁয়ে দেখা হলো না বাংলাদেশ এইচপির। রোববার আসরের ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ে যায় বাংলাদেশ, তবে অ্যাডিলেড ব্যাটার্সদের লাগাম টানতে ব্যর্থ হয় বাংলাদেশ এইচপির বোলাররা। বিনিময়ে অ্যাডিলেডস 170 রানের বিশাল ব্যবধান ছুঁড়ে দেয় এইচপিকে। যদিও টস হেরে ব্যাট করতে নামা অ্যাডিলেড স্ট্রাইকার্সের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে শেষ বলে রান আউট হন ওপেনার জ্যাক উইন্টার, দলের রান তখন কেবল 5। তবে চাপে পড়া অ্যাডিলেড এরপর ঘুরে দাঁড়ায় দারুণভাবে, 59 রানের জুটি গড়েন হ্যারি ম্যাথিউস ও টম ওকোনেল। 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 169 রান করে অ্যাডিলেড স্ট্রাইকার্স, যেখানে টম ওকোনেল করেন 53 রান ও 35 রান করেন রায়ান কিং। এদিকে এইচপির হয়ে রিপন মণ্ডল নেন 2 উইকেট এবং আফিফ ও মাহফুজুর রহমান 1 করে উইকেট নেন। রান তাড়ায় নেমে 31 রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ এইচপি। 19 বলে 18 রান করে জিশান আলম আউট হলে এই জুটি ভাঙে। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম 2-4 ও 1 ছক্কায় 29 বলে 35 রান করেন। তার রানই দলের পক্ষে সর্বোচ্চ হয়ে থেকেছে। শেষ দিকে 19 বলে 21 রান করা মাহফুজুর ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাদের বাইরে 13 বলে 18 রান এসেছে আফিফের ব্যাট থেকে। পরে 19 ওভার 4 বলে 137 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এইচপি। মাহমুদুল আশিক, এল স্পোর্টস।